সাতকৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি লাউ চাষ করেছেন? আর সেই লাউ গাছের পাতা কি হলুদ ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে? রোগটার সম্পর্কে বুঝে ওঠার আগেই কি লাউ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে? লাউ গাছের বৃদ্ধি কি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন না? তাহলে আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন। আজ আমি খুব সংক্ষেপে আলোচনা করব এই রোগ কেন হয় আর এই রোগের সমাধান কি। প্রথমেই বলি, এটি একটি ভাইরাসজনিত রোগ। জাব পোকা ও সাদামাছি আক্রমণ করলে এ রোগ হয়। লাউয়ের ভাইরাস রোগ দমন করতে হলে প্রথমেই আপনাকে জাব পোকা বা সাদামাছি দমন করতে হবে। দমনের জন্য ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিটো, এর যে কোনো একটি স্প্রে করলেই হবে। আপনি যদি এর যে কোনো একটি স্প্রে করেন তাহলে এই জাব পোকা বা সাদামাছি মারা যাবে আর আপনার লাউ গাছে আর ভাইরাস ছড়াতে পারবে না বা লাউ গাছের পাতা আর হলুদ হবে না। জাব পোকা বা সাদামাছির প্রধান কাজ হচ্ছে এরা পাতার রস চুষে খায়। এরা আক্রান্ত পাতার রস চুষে খেয়ে যখন অন্য ভালো গাছের পাতায় বসবে, সেখানে রস চুষে খাওয়ার সময় মুখ থেকে লালা বের হয়ে সেই পাতায় কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়বে। তখন কিন্তু আপনারা এটার সহজে দমন করতে পারবেন না, সেই জন্য আপনাদেরকে প্রথমেই কীটনাশক স্প্রে করে পোকাগুলো আগে দমন করতে হবে। আর এর ফলে কি হয়, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং দুই একটি যদি ফলও ধরে বা লাউ ধরে গাছে, সে লাউয়ের গায়ে কিন্তু ছোপ ছোপ হলুদ আর সবুজের মিশ্রণ দাগ দেখা যায় এবং লাউয়ের বৃদ্ধি খুবই কম হয়। আক্রান্ত লাউ কুকড়ে যায় বা বাঁকা হয়ে যায়। আপনাকে করতে হবে কি, আক্রান্ত গাছ কেটে ফেলে দিতে হবে, ভালো জাতের বীজ সংগ্রহ করে বা চারা সংগ্রহ করে রোপণ করতে হবে, তাহলে কিন্তু আপনার আর এই রোগ আসবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।